আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শনিবার, এখন 5:15 হয়তো বাজে, 5:30 বাজে, এটা 10 মিনিট ফাস্ট। হ্যাঁ 5:30 বাজে, কিন্তু এটা 10 মিনিট ফাস্ট। যাই হোক, তো এখন বের হচ্ছি, আমার বর গাড়ি বের করছে আর কৃপা তো পড়তে গেছে, চলো যেতে যেতে কথা বলছি। প্রচণ্ড গরম লাগছে, ব্লগ শুরু করার আগেই ঘাম মুছতে শুরু করে দিয়েছি। ক্যামেরাটা অন করে ভাবলাম ব্লগ করব, কিন্তু দেখছি মুখের বিশাল খারাপ অবস্থা, খুব ঘামাচ্ছিলাম, সেই জন্য টিস্যু বের করে ওই ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে ঘামটা মুছে নিলাম। আর সামনে তো অর্জুন আছে, অর্জুনের পাপা আছে। আমরা এখন যাচ্ছি একটা জুয়েলারি দোকানে, সেখানে গিয়ে বোনের মেয়ের জন্য এক জোড়া কানের দুল কিনব। ওর তো অন্নপ্রাশন রোববার দিন, সরি রোববার না, সোমবার দিন অন্নপ্রাশন, রোববার দিন আমরা চলে যাব। রোববার মানে আগামীকাল ভোর রাত্রেই আমরা বাড়ি থেকে বের হব। আজকে কানের দুলটা কিনতেই হবে, এই এতদিনেও আমাদের কানের দুলটা কেনা হয়নি। আজকে একটা অশোকনগরের দোকানে এসেছি কানের দুল কেনার জন্য। অর্জুন আবার এখন পড়তে যাবে, এই জিনিসটা কেনা হয়ে গেলে অর্জুনকে ম্যামের বাড়িতে দিয়ে আসবো। কৃপা তো পড়তে চলে গেছে, আবার কৃপাকে আনতে হবে, আবার অর্জুনের সেই 9টার সময় ছুটি হবে, তখন ওকে আনতে হবে, তারপর আবার ভোর রাতে বেরিয়ে যেতে হবে। ঘরে প্রচুর কাজ, আমার হাজবেন্ডেরও দোকানে অনেক কাজ রয়েছে, মানে কোথাও যাওয়ার আগে না এত কাজকর্ম করতে হয়, সেই নিয়েই দুজনে শুধু এটা ওটা বলেই যাচ্ছি, এরপর এটা করতে হবে, ওর পর ওটা করতে হবে, সেটা করতে হবে, একটার পর একটা শুধু বলেই যাচ্ছি। আমাদের এই কেনাকাটা হয়ে গেল, এখন বাড়িতে যাবো, না তার আগে অর্জুনকে ওর মায়ের বাড়িতে দিয়ে আসবো। ওর ম্যাম আমার বাড়িতে নেই, তোর ম্যাম বাড়িতে নেই। ও চিকেন রোল খেতে হবে না এই গরমের মধ্যে, অর্জুন বলে চিকেন রোল খাবে না, কালকে বাড়ি থেকে বের হবে। আর আমাদের ট্রেনের যা অবস্থা, বাড়িতে গিয়ে তোমাদেরকে বলবো কি ভোগান্তি করেছে, যেতে হবে ট্রেনে। খাবারটা দিয়ে দে, এই গরমের থেকে আর শান্তির কিছু নেই। মা তুমি কৃপার জন্য নিয়ে আসোনি, আমি খাবো না তো। আমি এখন আমার ভাগ্নির বাড়িতে এসেছি, ওই কৃপা কি জানি করবে, হোয়াইট হেডস তুলবে না কি করবে। আমার এই ভাগ্নি আবার পার্লারের কাজ শিখেছে, ওর কাছে এসেছে, চলে যাচ্ছি। কৃপার ওটা বলেছে যে এখানে যে হোয়াইট হেডস হয়েছে ওইটা ওই স্ক্রাবার দিয়ে করলে চলে যাবে। আর কৃপা বলে কি ও যে কি যেন বলে পুষার দিয়ে এরকম এরকম করলে নাকি উঠে যায়, ও বললো ওইভাবে করা ঠিক না, মুখের এখানে ওইসব লাগানো ঠিক না, ওটা স্ক্রাবার দিয়ে উঠাবে। ও তো শুধু বলছে বসো বসো মামি, এই যে কিন্তু বসা যাবে না, কালকে বেরোবো না, আবার এখন কতটা হেঁটে হেঁটে যেতে হবে। আমি এখন রাতের রান্না করছি, কুমড়ো ভাজা করছি, আর এই পাশে এখন পাস্তা সেদ্ধ করব। কালকে সকালে যখন বের হব ওই পাস্তা রান্না করে নিয়ে যাব, এখন সেদ্ধ করে রাখছি, রাতের বেলা পাস্তাটা রান্না করব। তারপরে ডালে ফোড়ন দিতে হবে, টমেটো দিয়ে ডাল করব আর আলু চোখা করব। এগুলো হতে থাক, আমি এই ফাঁকে আমার সাইড ব্যাগটা গুছিয়ে ফেলি। এক জায়গায় বেরোওয়া যে কী ঝামেলা, শুধু একটার পর একটা এটা ওটা মনে পড়ছে, আর এগুলো শুধু করেই যাচ্ছি করেই যাচ্ছি। আমাদের সবার ডিনার কমপ্লিট, কিন্তু ওই সময় আর কোনো আমি ভিডিও করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে আছে তো ওই জন্য। এখন সমস্ত বাসনগুলো ধুয়ে রাখছি, যত বাসন আছে সমস্ত বাসনগুলো ধুয়ে মেজে রেখে দিচ্ছি। আমরা তো ওই যে বললাম না ভোর রাতে বেরোবো, ওই জন্য বাসনগুলো ধুয়ে রান্নাঘর পরিষ্কার করতে হবে, তারপরে ঠাকুরের বাসন ধুতে হবে। এগুলো সব ধুয়ে রেখে আমি বাইরে যাব ঠাকুরের বাসন ধুতে। বাইরে তো অন্ধকার, ওখানে আর আমি ভিডিও করতে পারবো না, ঠাকুরের বাসনটা ধুয়ে রেখে দেব, তারপর কালকে ভোর রাতের দিকে পুজো দিয়ে বেরিয়ে যাব, স্নান করে পুজো দিয়ে বেরিয়ে যাব। আমরা কোথাও যাওয়ার আগে ঠাকুর পুজোটা দিয়ে তারপরে বের হই। আমি তো এখন চিন্তায় পড়ে গেছি যে আমরা তো 3টার সময় বের হব, তার আগেই ঠাকুরকে ঘুম থেকে তুলতে হবে, এইসব আর কি ভাবছিলাম যে তার আগে কি ঠাকুরকে ঘুম থেকে তুলবো নাকি পুজো না দিয়েই চলে যাব, কি করব বুঝতে পারছিলাম না। রান্নাঘর পরিষ্কার করে তারপর ঠাকুরের বাসন ধুয়ে স্নান করে আসলাম। তো যখন স্নান করতে গেলাম দেখি মোটরে জল নেই, মোটরটা চালিয়ে দিয়ে এখন বোকার মতো দাঁড়িয়ে রয়েছে, 5 মিনিট পর মোটরটা বন্ধ করে দেবো। একটু পর তো আবার এই স্নান টান করা, ঠাকুর পুজো এইসব শুরু হবে, এই 2-3টের সময়, না 2টোর সময়, 3টের সময় তো বের হবো বাড়ি থেকে, তো তার আগে তো রেডি হতে হবে, সে সময় দরকার হয় আবার মোটরটা একটু চালিয়ে নেবো। এটা হলো চিড়া, মা বললো চিড়াটা নিতে, যেন নিলাম, পাস্তা তো অনেকে নাও খেতে পারে সেই জন্য চিড়াটা নিলাম, গরমের দিন তো একটু নুন চিনি দিয়ে মেখে খাবে, আমার ছেলে মেয়ে চিড়া খাবে না। ও ব্যাগ দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো এই ব্যাগটা আবার লাস্টে হলো, আর এই ট্রলিতে আমার জামা কাপড় তো এখনো
ঢোকেনি, ওই জামাগুলো বের করা, আরও বের করতে হবে। ওখান থেকে একটা নেবো, আরেকটা নেবো না, এটা নেবো না, এটা নেবো না, এইটা নেবো, এটা নিয়ে যাব। কিবা মনে হয় এগুলো পরে বের হবে, কালকে যখন যাবে এগুলো পরবে। আমারটাও রাখতে হবে বাইরে, এটা নেবো, এটা রেখে দেই। এখন রাত 11:30 বাজে আর আমি এখন শাড়ি খুঁজতে বসেছি। অনুষ্ঠানে কোন শাড়িটা পরবো সেটা এখন অবধি আমি ঠিক করতে পারিনি। এক একবার এক একটা শাড়ির কথা ভাবি, একবার ভাবি এটা পরবো, আরেকবার ভাবি ওটা পরবো, শাড়ি পাই তো ব্লাউজ পাই, ব্লাউজ পাই তো শাড়ি পাই না। এটা মনে হয় বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই হয়। অনুষ্ঠানে কোন শাড়ি পরবো এটা মনে হয় আমাদের বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই সমস্যা হয়ে দাঁড়ায় যে কী ধরনের শাড়ি পরবো। আমারও সেই অবস্থা, আবার এর সাথে ম্যাচিং করে গয়না বের করতে হবে। আমি তো সিটি গোল্ডের গয়নাই পরবো। এগুলো সব বের করার পরে আবার ব্যাগটা ভালো করে দেখতে হবে সব কিছু নিয়েছে কি না, তারপর ঘরটা একটু গুছিয়ে রেখে ভিডিও এডিট করতে বসবো। কালকে যে ভিডিওটা আপলোড করবো সেটা এডিট করতে বসবো। আমি শাড়ি বের করে নিয়েছি, এই যে শাড়িটাই পরবো, রয়্যাল ব্লু লাল পাড়, এই শাড়িটাই পরে নেবো। এসব শাড়ি তো বেশি পরা হয় না অনুষ্ঠান ছাড়া, এটাই পরবো। আর এর সাথে দুটো আয়তা চোখাটা, এই দুটো ব্লাউজ নিয়েছি, এই রকম এই দুটো ব্লাউজ নিলাম এই লাল রঙের। এবার যেটা ঠিকঠাক হয় সেটা পরবো। তো আমার মনে হয় সেলাই খুলতে হবে, দুটোর একটাও ঠিক হবে না, ওখানে গিয়ে ঠিকঠাক করে নেব, বোনের বাড়িতে গিয়ে ঠিকঠাক করে নেব। কালকে তো ধরো দুপুরের মধ্যে, দুপুর বা বিকেলের মধ্যে চলে যাবো, তারপরে রাতের বেলা বসে বসে এসব ঠিক করে নেব। তোমাদেরকে কানের দুলটা দেখাই, কানের দুলটা তো ব্যাগে ঢোকানো হয়ে গেছিলো, আমি আবার বের করলাম, কৃপা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল, তোমাদেরকে তো দেখাইনি। এই যে ভালো হয়েছে দুলটা বসানো কানের দুল, এটা ও ছোটবেলায় পড়তে পারবে, বড়বেলাতেও পড়তে পারবে। সবসময় তো আর সবাই বড় বড় দুল পরে থাকে না কানে, এরকম ছোটোখাটো দুলগুলো কাজে লাগে, সে সোনা হোক ইমিটেশন হোক যাই হোক না কেন, ওই ছোটোখাটো দুলগুলো বেশি কাজে লাগে। আমার তো বেশ পছন্দ হয়েছে দুলটা, দেখো ডিজাইনটা কিন্তু সুন্দর। আর দিচ্ছি কেন, এটা তো লালের মধ্যেই আছে, লালের মধ্যে থাকলে দেখতে ভালো লাগে, এই জন্য সোনার জিনিসগুলো সবসময় এই লাল বাক্সগুলোর মধ্যে দেয়। এই বক্সটা আমাকে দিয়ে দেবে, সাদার মধ্যে থাকলেও ভালো লাগে, সাদার মধ্যেও দেয়। বক্সটা আমাকে দিয়ে দেবে, ও মা তুই বক্স দিয়ে কি করবি, আমার ঘরে ভর্তি আছে, তুই নিয়ে নিস সব, তুই তো দুটো সব ভেঙে ফেলবি, তুই তো সোনা কি বলিস, তুই সুন্দর জিনিস দেখতে পারিস না, ভালো জিনিস তো তুই দেখতে পারিস না। আর আর কমেন্টে এই আরেকটা ব্যাগ দিয়েছে, গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং কিভাবে, গুড মর্নিং এই কটা বাজে খেয়াল তো করলাম না, 3:30 বাজে এখন, না না গুড মর্নিং না, 4:00 পর তো গুড মর্নিং হয়, তাই তো ভুল বললাম। তা এখন এই বেরোচ্ছি, সবাই আমরা রেডি, এটার মধ্যে বড় একটা জলের বোতল নিতে হবে, আর এই বড় টলিটা নিয়ে নামবো, তারপরে সব লক টক করে দিয়ে নামবো। আমার বড় এখনো রেডি হয়নি, টিকিস টিকিস করতে করছে আজকে, আজকে আর কোনো মানে তাড়া দিচ্ছে না, আমি তাড়া দিচ্ছি ওনাকে, উনি আর তাড়া দিচ্ছেন আজকে, আর ওনার যাওয়ার কোনো ইচ্ছা হচ্ছে না। কেন কি হয়েছে মাঝখানে, দুগ্গা দুগ্গা করে আমরা চারজন তো বেরিয়ে গেলাম, আর আমি ঠাকুর পুজো দিয়েই বের হয়েছি, স্নান করে ঠাকুর পুজো দিলাম, ভাবলাম বাইরে বের হব তো পুজোটা না দিলে না ভালো লাগে না। আর পাস্তা বানিয়েছিলাম রাতের বেলা, তো পাস্তাটা সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজটাও কেটে রেখেছিলাম,
এই স্নান করার আগে পাস্তাটা বানিয়ে রেখে তারপরে স্নান করে পুজোটা দিলাম। বাসি ঘর ঝাড় দিয়েছি। ফ্রিজের মধ্যে চারটে পাউরুটি ছিল, সেগুলো ডিম টোস্ট করলাম। দুটো ব্রেড আমি খেলাম, একটা খেয়েছে অর্জুন, আরেকটা খেয়েছে অর্জুনের বাবা। কৃপাকে দিয়েছিলাম, কৃপা খায়নি। আর এগুলো খাওয়ার কারণ হলো, ফ্রিজের মধ্যে যদি এগুলো রেখে যায় তো এগুলো তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য এই ডিম টোস্ট করে ব্রেডগুলো খেয়ে নিলাম। এই রাতের বেলা কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ভাবলাম জিনিসগুলো নষ্ট হবে, সেই জন্য খেয়ে নিলাম। আর আমি যখন পাস্তা বানিয়েছিলাম, পুজো দিয়েছিলাম, সেই সময় আমার মোবাইলটা চার্জে বসানো ছিল। ভিডিও এডিট করেছিলাম, সেই জন্য মোবাইলের চার্জ একদম শেষ হয়ে গেছে, ওই জন্য মোবাইলটা আবার ফুল চার্জ করে নিলাম। সারাদিন আবার ভিডিও করতে হবে, সেই জন্য আর ওই সময় কোনো ভিডিও করিনি। ট্রেনে খাওয়ার জন্য পাস্তাটা বানিয়েছিলাম। আর বাসার থেকে আমার মা, বোন, বোনের মেয়ে, ওরা তিনজন গাড়িতে উঠেছে, কিন্তু ওই সময় না একদম অন্ধকার ছিল। আমরা চারটের মধ্যে বাসাতে চলে এসেছি, ফাঁকা রাস্তা ছিল তো ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। অন্ধকার থাকার জন্য আমি ওই সময় কোনো ভিডিও করিনি। তারপর যখন এই আস্তে আস্তে বাইরের দিকটা একটু পরিষ্কার হলো, তারপর আবার রাস্তাঘাট একটু ভিডিও করলাম। সারা রাত একটুও ঘুমাইনি, বিছানায় গায়ে দেইনি, ঘুমাবো আর কি, ইচ্ছে করেই শুইনি। আধ ঘন্টা এক ঘন্টার জন্য শুতে পারতাম, কিন্তু ওইটুকু সময়ের জন্য শুয়ে কী লাভ? আবার তো সেই তাড়াহুড়ো করে উঠতে হবে, তাতে আরও শরীরটা বেশি খারাপ লাগে, সেই জন্যই শুইনি। হাওড়া স্টেশনে আছি, কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে জানি না, এখানটায় তো দাঁড়িয়ে আছি। আগে শুনি কোথায় দেবে, কোন প্ল্যাটফর্মে দেবে, তারপর আবার দৌড়ে দেবে সেখানে যেতে হবে। মা আর আমার বর এরা দুজন গেল চা খেতে, সাথে অর্জুনও দৌড়ে গেল। এই তো এখানে হাঁটাহাঁটি করছি, এখন হাইয়ের উপরে হাই শুধু দিচ্ছি, মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি, এখানেই ঘুমাই, এরকম মনে হচ্ছে। বুলবুলিকে এখানে ঘুমাবি? ঘুমাবি ঘুমাবে না, কোথায় ঘুমাবে? ট্রেনে ঘুমাবে, ট্রেনে ঘুমাবে, ট্রেনে ঘুমানো। চলো বন্ধুরা, এখন ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বারবার আগামীকাল দেখা হবে। এই এখন আবার আরেকটা ব্লগ শুরু করবো, আজকের ব্লগটা শুরু করবো। তো তোমরা সবাই ভালো থেকো।